মহানগরী প্রান্তে প্রান্তে এতিয়া কৃত্রিম বান নয়নে পেরা বরষুণের ফলত প্লাবিত মহানগরীর বিভিন্ন অঞ্চল নিশার পর অহা মুখল বরষুণত বুড়িল কাহিপাড়া লেম রোড মালিগাঁওকে ধরে বিস্তীর্ণ অঞ্চল আর এই বিস্তীর্ণ অঞ্চল কৃত্রিম বান আমি ভিজুয়াল আমি দেখাইছো বিভিন্ন ঠাই বা আর বিশেষ দেখবলে পাওয়া গেছে যে হাতিগাঁওত কৃত্রিম বান মহানগরীর বিভিন্ন প্রান্তত কৃত্রিম বান পার ভাগত কৃত্রিম বানের প্রকোপ পড়েছে মহানগরীর বিভিন্ন প্রান্তত আর যেহেতু পার ভাগত অহা এজাক বরষুণ বলধার বরষুণ আর বরষুণের ফলত এধরনের প্রান্তে প্রান্তে এটা কৃত্রিম বান এনেরা বরষুণের ফলত প্লাবিত হয়েছে মহানগরীর কৃত্রিম বান আর নিশার ভাগত অহা এজাক মুখলধার বরষুণের ফলত এধরনের বিভিন্ন প্রান্তত পানি দেখলে পাওয়া গেছে পুনরায় কৃত্রিম বানত বুড়িল মহানগরীর আভিজাত্য আমি সংযুক্ত হয়েছো ভাস্কর হাজরিকার সঙ্গে ভাস্কর কৃত্রিম বান প্রকোপত পুনের মহানগরী গুয়াহাটী আর এখন এটা দুটা ঠাই নহয় বহু ঠাইতে কৃত্রিম বানের সৃষ্টি হয়েছে ভাস্কর কৃত্রিম মহানগরবাসীর কোনো সমস্যা নহয় বছর বছর ধরে এই রোগটো ভুগি আছে কিন্তু করোনার যে মহামারী সেই করোনার মহামারীর মাজতে আসলে আন এক বিপদ দেখা দিছে আর এই মুহূর্তত মহানগরী আসলে নন অঞ্চলত এই যে কৃত্রিম বার সেই কৃত্রিম বার হিসাবে প্লাবিত হব ধরেছে আর আমি আছো এই মুহূর্তত হাতিগাঁও গণেশগুড়ি সংযোগী যে পথ সেই মূল পথ এই মূল পথটো সেই একে দৃশ্যাংশ মই প্রথমে কিছু দৃশ্যাংশ দেখাবলৈ চেষ্টা করি হিতেশ আছে মোৰ লগত হিতেশ মই দেখাব সেই পরিবেশ কারণ কথা হচ্ছে এই যে পরিবেশ যে হাতিগাঁও পৰা গণেশগুড়ি যে সংলগ্ন যে মূল পথ এই মূল পথ হাই স্কুল সন্মুখভাগ বলে কোয়া হয় এইটো স্থানতো কিন্তু প্রতি নেই আসলে যদি প্রতিদিনে যদি আপনি এই রাস্তায় অহা যাওয়া করেন তো আপনি বুঝি পাওয়া যাব বা গম পাব যে এজাক বরষুণের ফলতে এই পথটো বন্ধ হয়ে পড়ে তারপরে এনেদরে দুর্ভোগ ভুগিবলগা হয় লোকসকল আর একেবারে জুড়ি পার হোক বা অনিলনগর নবীনগর কথা কবই নালাগে একেবারে কাহিলিপাড়া তারপর যে বেলদলা রোড গোটে সমগ্র পথসমূহ আসলে এই যে কৃত্রিম বান সেই কৃত্রিম বানার শেহতীয়াভাবে আসলে প্লাবিত হব ধরেছে আর ন অঞ্চল মই ইতিমধ্যে কইছো বহুকেইটা ন ন অঞ্চলত এই যে কৃত্রিম বানের দুর্ভোগ ভুগিব লাগাইছে আর এই মুহূর্তে এই পরিবেশ আমি দেখাইছো এই গাঁতিয়ার পুয়ার ভাবে দৃশ্যাংশ এই মুহূর্তত যে নিশার পৰা আছিল আসলে কিনকিনিয়া বরষুণ বলে কব বা নিশার পর যে বরষুণ কিনকিনিয়া বরষুণ আছিল তারপর এই মুহূর্তত দৃশ্যাংশ এয়া মূল পথের দৃশ্যাংশ একেটা যদি আপনি চাই জুড়ি পৰা যদি যায় এই দৃশ্যাংশ তেলতলা সার্ভে যদি গত তিনি চারি বছর ধরে পেলায় একে ঠাইতে একে ধরনের পানি জমা হয় আর তার হাতিগাঁও আপনি যে অঞ্চল আমাক দেখাই আছে তার আর কিছু দূর গলে হয়তো যেখিনি তাত বাইল আছে তাতো সমান্তরভাবে পানি হয় কিন্তু তারপরও আসলে দৃষ্টিগোচর হওয়াই নাই কারণ বারে বারে আমি এনে ধরনের বাতরি একে সময়তে এই সময়সাতে আমি প্রচার করো সম্প্রচার করো কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা আজিলেকে দেখিবলে পাওয়া নগল অর্থাৎ দিনে দিনে এই পানি বাহি বাহি হয়ে থাকে কথাটো হৈছে ইয়াক কোনো বিভাগ ধৰণৰ কোনো ধৰণৰ পৰিকল্পনাৰ অভাৱ বুলি ক'ব পাৰোঁ যাৰ ফলস্বৰূপে আচলতে মহানগৰীত দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে ইয়াৰ ফল আমি